কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এলাম দীঘার পরবর্তী একটি পার্ট নিয়ে আগের দিনকে ভিডিওটা শেষ করেছিলাম দীঘার বিজ্ঞান কেন্দ্র থেকে তো আজকে তোমাদেরকে দেখাবো নিউ দীঘা সি বিচ তো এখানে আমরা কিন্তু ফার্স্ট টাইম আসলাম আর এই যে দেখো সি বিচে চলে এসেছি আর এত হাওয়া দিচ্ছিলো এখানে মানে হাওয়ার সাথে সাথে এত ধুলো ময়লা ছিল একদমই বাজে লাগছিল যেটা আর এত ক্রাউডি তো তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো কত মানে এখানকার জমজমাটি ভাব আমার তো একদমই ভালো লাগছিল না যাই হোক যারা যারা মানে আসুনি অবশ্যই বলবো আসো সব কিছুই উপভোগ করা উচিত আর সকাল থেকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি অমরাবতী পার্কেও গেছি বিজ্ঞান দীঘার বিজ্ঞান কেন্দ্রতেও গেছি এমনকি মন্দারমণিও ঘুরেছি তো একদিন এত অল্প সময় কিভাবে কভার আপ করছি তোমরা যারা ভিডিও দেখো নি মিস করে গেছো অবশ্যই কি করতে হবে সুমীর কুটিনাটি চ্যানেলটি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও পুরোনো ভিডিওগুলো দেখে নাও তো তোমাদের অনেকটা হেল্পফুল লাগ হবে তো যাই হোক চলে এলাম ঘোড়ার কাছে একটু ঘোড়াতে চড়বো করে ঠিক করছিলাম আর তার আগে ভাবলাম যে না চলো সমুদ্রটা আগে উপভোগ করি তারপরে ঘোড়ায় চড়বো কেননা তোমাদের দাদা ভাই আর আমার ভাই মাম্মাম তার আগে ভাবলাম চলো ওরা তো স্নান করতে গেছে আমি তো স্নান করব না কেননা মাম্মামের সকালবেলায় শরীরটা খারাপ হয়েছিল আর আমি স্নান করলে মাম্মাও স্নান করতে চাইবে যে কারণে আমিও করিনি মা বাবা আর মাম্মামও করেনি যাই হোক এখানে একটু রিলস বানানো জন্য একটা শর্ট নিচ্ছিলাম আর অবশ্যই তোমরা এই ভিডিওগুলো রিলসে পেয়ে গেছো কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট করে কিন্তু জানিও আর এই যে দেখো খুব সুন্দর লাগছিল আর স্রোত মানে ভালোই ছিল এখানকার ঢেউগুলো যে আর পরে কিন্তু অনেকটা ঢেউ বেড়ে গেছিলো এরপর আমরা কিন্তু দীঘা থেকে বেরিয়ে গেছিলাম লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু সেসব কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারিনি কেননা দীঘায় এসে আমার সাথে ঘটে যায় জীবনে প্রথম এরকম একটা বাজে ঘটনা কী বলতো আমি দীঘাতে এসে যখন ভিডিও বানাচ্ছিলাম হট করে দেখলাম আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো ক্যামেরা করতে করতে ফোনে জল টল ঢুকে গেল এত স্রোত ছিল যে হয়তো মনে হয় ফোনটা বন্ধ হয়ে গেছে জল টল লেগে তারপরে অনেকবার খোলার চেষ্টা করলাম তারপরে ভাবলাম হয়তো যেই বেলায় ফোনটা ফুল চার্জ করে বেরিয়েছিলাম এত ভিডিও করেছি এত শর্টস করেছি সেই আনন্দে চারপাশটা দেখতে দেখতে ফোনের চার্জ আর খেয়াল করা হয়নি তারপরে বুঝতে পারলাম তাহলে মনে হয় ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে যাই হোক আমি তো আর ক্যামেরা থেকে মানে ভিডিও করি না ফোন দিয়ে করি সেই জন্য আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারিনি কী আর করা যাবে শেয়ার করতে পারিনি তো কি হয়েছে তো আমরা কিন্তু ঘুরেছিলাম দীঘায় এসেছি মাছ কাঁকড়া খাবো না সেই জায়গায় যাবো না তা তো হয় না আমরা কিন্তু লাঞ্চ করে ঢেউসাগরে গেছিলাম ওখান থেকে তারপরে কিন্তু তালশাড়িতেও গেছিলাম তো এখান থেকে দেখো মাম্মাম ছোটো ছোটো যে কাঁকড়াগুলো যায় সেই কাঁকড়াগুলো ওই যে সমুদ্রের খেলনা যে স্পুনগুলো থাকে ওতে করে তুলছিল আর এখানে দেখো একটা স্টার পিস আমরা দেখতে পেয়েছিলাম পুরো মনে হচ্ছে মরে গেছে কিন্তু কিছুক্ষণের পর বালির মধ্যে মিশিয়ে যাচ্ছিলো আর তারপরে এই যে দেখো ফাইনালি অবশেষে উঠে আসার আগে আগে তারপর মাম্মামকে একটুখানি ঘোড়ায় চড়াতে উঠেছিল ছিলাম তো মাম্মা একা একা পারবে না করে তো মা আর মাম্মাম একসাথে ঘোড়ায় উঠেছিল আর বড় ঘোড়াতে তারা ওঠেনি কেননা ভয় পাচ্ছিল এই এটাতে উঠেই তারা জানো তো বেশিক্ষণ চড়তে পারেনি কেননা ঘোড়াটা এতটাই লাফাচ্ছিল আর কেমন করে মানে উঠছিল যে কারণে ওরা ভয় পেয়ে গেছে আর এখানে একটুকু দাম কমায় না পার হেড একশো টাকা করে হান্ড্রেড রুপিস তো যাই হোক কী করা যাবে শখ পূরণ করতে গিয়ে উঠেছিল আর এই এক পাখি তারা ঘুরেছে কিন্তু ওরা ঘোরাতে চাইছিল ওরা ভয়তেই নেমে গেছে মাম্মাম প্রচণ্ড ভয় পাচ্ছিলো যে কারণে মা আর মাম্মাম নেবে গেছে তো এর এইটুখানি কুটুক শখ ওদের মিটে গেছে খুব ভালো লেগেছে আমি আর উঠিনি আমার ভালো লাগছিল না আর তারপরে এই যে দেখো এখান থেকে তারপরে আমরা গেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে দুপুরের লাঞ্চ করেছিলাম তারপরে ঢেউসাগরে গেছিলাম ঢেউসাগর থেকে চলে গেছিলাম কিন্তু তার শাড়ি একটা টোটো বুক করে নিয়েছিলাম তারপরে দীঘার যে পাশে মোহনা টোহনা আছে সব ঘুরে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আবহাওয়া খারাপ হওয়ার কারণে মাছের দোকান টোকান সব বন্ধ ছিল সকাল থেকেই আমরা কিন্তু মাছ কাঁকড়া কিছুই খেতে পারিনি তো দীঘা এসে কার কার সাথে এরকম ঘটনা ঘটে বলো আমাদের সাথে কিন্তু ঘটেছে দীঘার সমুদ্রের মাছ আমরা কিন্তু মানে যে ঘুরতে এসে খাওয়া তো সেইগুলো খেতে পারিনি তো আমার কাছে ওল দীঘাটাই কিন্তু বেশি বেটার লেগেছে যাই হোক চলো আজকের ভিডিও এইটুকানি পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে টাটা